তাদের মুরাদ আছে কামাবার, তাদের টাকা কামাবার মুরাদ নেই কি আমরা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ফাল ভরা, আমরা যদি টাকা কামাই তো আমার বাপে তোর হাতে কেন ধরা দেয়, তাহলে তোকেই তো আমি বিয়া করে নিয়ে যেতে পারতাম। তুই আমাকে বিয়া করে আইসেছি তার কারণটা হচ্ছে তোর বাবার তোকে রাখিবার মুরাদ হই নাই নাকি? কারণ জানে সবগুলাই, সবাই জানে যে বিটি ছিলাকে যদি সামলাতে পারে তো একটা মরদে সামলাতে পারবে, তাছাড়া কেউ নাই নাকি? সে আমরা মরদ যাই দিব। তুই উল্টা পাল্টা কেন বকছিস? তুই যেমন মরদ বেটা ছিলে বলে তো আমার বাপ তো একটা মরদেই বটে, তো ওই জন্যই তো একটা মরদের হাত ধরে নিয়েছে যে জানে যে ইয়াকে মিয়া ছিলাই পারবে না, যদি একটা বিটি ছিলাকে সামলাতে হইতো একটা মরদেই পারবে। আমরা যদি না থাকি তো তোদের মতো রথি গিলা আসবে কথা লোক দিলে টপকে পড়বে নাকি? এ বাবা কেন উপর থেকে কেন পড়িব? আমরা আমরা আছি বলে বিটি ছিলাও আসছে আর বেটা ছিলাও আসছে, আমরা যদি না থাকি তো কোন আমরাই সব। মানে তুই বলতে বুঝি যে মার্কেটে শুধু তালাই বিকাবে চাবির কোন দরকার নাই? দরকার নাই দাদা, যতই তালা বিকা কই চাবিটা না থাকতে গেলে তালার কোন দাম আছে? তালার কোন দাম আছে? চাবাটা চাবিটা যতই বড় থাকুক ওয়ার সঙ্গে এতটুকু হলো তালাটা দরকার থাকে, বুঝতে পারলি? অবশ্যই ওই জন্য তো বলছি সেই চাবিটা আমারাই বটি, কারণ দাদা জিও সিম এর তার কিছু লয় মায়া লোক না হলো তারা এক পা চলতে লাগবে। ফুটানি কেন করছিস? বলতে দে আমাকে, বলতে দিছ না জানে যে জয়ন্তর সঙ্গে পারিব না, জয়ন্তর সঙ্গে পারিব না, মরদ লোকের সঙ্গে পারিব না, ওই জন্য বলতে দিছ না। এই খাল ভরার ভাবটা দেখছো, দেড় ফুট বঠায়া বলছে আমাকে, বলছে খাল ভরাই পারিব না, সবলা দুখছে গো টাকা উঠায় আর কাঁচড়া বোকা মানে তুই জানিস না, আমি সবলা ঢুলছে বসে বসে, যদি না ঢুলে আর মরদ লোকের পাওয়ার আর ব্রিটিশের পাওয়ার যদি দেখাতে চাও কই দেখি তোমার দিকের পার্টি গেলার একবার ভোটটা হয়ে যাবে। ই তবে ভোট খুঁজছে সেটা পরিষ্কার বল তো কই গো মামা, সে এবার জোরদার করে হাততালি কুলকুলি দুটাই সবাই মিলে। ও বাবা তুই কম ভাবছিস নাকি? এ দাদা কেউ শুনতে পাইছো তো এই বাদে বসে খাল ভরা মনে হয় কানা কম শুনতে পাই, তো জোরদার করে আরেকবার হাততালি কুলকুলি দুটাই শুনতে পালিস? যেমন সে গোবর থাকছে এরকম ঘুঠা চটা ছোট বাবা রে। আর তুই দেখবি আমার মরদ লোকের পাওয়ারটা, আগে তুই দাঁড়া আমার মরদ লোকের পাওয়ারটা দেখলে তারপর রাগ আড়বি নাকি? দাদা কথায় আছে যে জিও সিমের টাওয়ার আর মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে কি নাহি, তাই যত গেলে মরদ আছে একবার ঝাড়ে দেখাই দাও দেখি। আমাদের মায়ের লোক গেলে তোদের বেটা ছেলে গেলে মতন তো বে হয়ে গেল, আর কি বললে সাহসের গল্প? তো তোদের যদি অত সাহস থাকতো তাহলে একটা বিটি ছিলা বিহা করতে তোরা 10 গাড়ি বোধ যাত্রী নিয়ে যাতেছি নাই, 10 গাড়ি বোধ যাত্রীটা গেলছি। আমাদের পাওয়ার দেখেছি খাল ভরা একাই চলে আসি, রক্তের সম্পর্ক গেলে ছাড়ে তোদের সঙ্গে ঘর কোনা করতে কোনো বডি গার্ড লাগে নাই। বিরাট হাসি মুচকি আসে, বিরাট ভালো লাগছে দাদা। হে আমরা 10 গাড়ি বোধ যাত্রী মানছি গেলছি, কিন্তু ইয়ার বাপে আসি নিয়ে বলেছিল জামা আইনলাও গোটা সুপারিটা ধরো আমার বেটিকে উদ্ধার করতে, তোমরা 10টা গাড়ি যাত্রী নিয়ে যাবে আমার বেটিকে কোন রকম ভাবে উদ্ধার করবে, তার বাপের নিমন্ত্রণ দিয়েছিল বলে আমরা গেছিলি নাকি? ওইটা কি ছিল তোদের মদ খাওয়ার টাকা ফুরান যাইতো কোন পণ হিসাবে আমার বাপের কাছে ভিখ মাগিস খাল ফুল নিজের টাকায় কামাই নিজের টাকায় খাই মরদ লোক কোনদিন কম মনে করিস না, নিজের কামাই নিজেই খাতিস তাহলে পণ টাকা বলে কোন জিনিস থাকতো না, বুঝতে পারলিস? এ দাদা যেদিন বিনা পণে বিয়া করে দেখাবি সেদিন মরদ গুনামিস, তার আগে মরদ বলিসি না। দাঁড়া চুপ চুপ। এ দাদা ভালোবাসা করে বিয়া অনেকে করেছো তো, ভালোবাসা করে বিয়া করেছো তো, তো ভালোবাসা করে যখন আমরা ওদেরকে বিয়া করি তখন ওর বাপের কাছে মাগিতে যাই কোনদিন নাই নাকি? নিজের অকাতে বিয়া করি, কারণ কথাই আছে যে পাহাড় জিতনা ভি উঁচা হো রেতা আসমান কে নিচে হে, পাহাড় জিতনা ভি উঁচা হো রেতা আসমান কে নিচে হে, আর ইয়ে সব লড়কি কিতনি ভি খুবসুরত হো রেতা হামেশা লড়কা লোগো কে পিছে হে। তা হে গো মামাসিরা তোমরা সত্যি করে একটা গল্প বলো দেখিনি, বেটা ছেলে গিলে আমাদের জন্য মরে যায় না, আমরা বেটা ছেলে গিলে জন্য মরে যাই, তোরা মরিস 50 টা লেটার পাঠাস 100 বার ফোন করিস খাল ভরা, যদি না ফোন ধরি তো তোরা বলি মরিয়ে দিব, ওই জন্য তোদেরকে হ করি। বাবা ই হাতালির দেখছো এখন বেশি মুখটা খুলেস না, বুঝতে পারলি? নালে চেংড়া বন্ধ গেলে যদি কোনো বান্ধবী দাদা এই একটা কথা ভালো করে তোর জন্য সকালে ডিনাই করে দিব মাইরি, তুই গল্প শেষ কর এখানে। হ্যাঁ দেখো বলতে দিছে না দাদা, যতই যাই বলুক কণিকাই একটা কথা ধ্যান রাখবে যে এই বিটি ছিলা গেলার ফেরের লাভলি লাগা টোটাল লিপস্টিক লাগাটা দেখে আমরা ভুলিব নাই, কারণ ফেরের লাভলি লাগাই মেয়েরা হয় বিউটি, ওই ফেরের লাভলি লাগাই মেয়েরা হয় বিউটি, আর একটার পর একটা ছিলা চেঞ্জ করা এটাই তোদের ডিউটি।
আমাদের দম আছে, তোদের দম আছে তো তোরা চেঞ্জ করে দেখা। ঠিক আছে, তুই কি বলতে খুঁজে যে বিটি ছেলের দরকার নাই, যদি তোদের বিটি শুন 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 তোদের যদি যদি বিটি ছেলের দরকার নাই তো তোরা আজলা বেটা ছেলে বিয়ে করে নিবি। কি করবি বিটি ছেলে বিয়ে দরকার পড়তে গেলে করব আমরা একাই 100 বটি নকি দাদা? তোরা যদি একাই 100 বটি তো আমরাই কিসে কম বটি? শুন, তোর আমার ঝগড়া আজীবন শেষ হবে নাই, কেন বিটি ছেলের সঙ্গে পারিব নাই বাপ। ইয়াদেরকে একটু টন কেটে দেখিলে কোনোদিন এমন ভাবে ঝগড়া লাগবে কেন, তোকে দেখে নি বলো এরকম ভাবে ঝগড়া লাগবে। তা ঠিক আছে, চলো নিয়ে আসবো। শুন 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 শুন, পালাস না এখানে দাঁড়া। তুই কেন ঝগড়াটা ফালতু উঠাই লিছিস, খুঁজাই খোঁজ বাড়াই লিছিস। ঠিক আছে, তুই তোরা তো তোমার বডি দেখাইস আর শ্যাম্পু যখন যখন তোরা বাথরুমে সিনাতে যাইস তখন তো শ্যাম্পুটা সেই দাঁতে ছিড়িস, কই এমনিতে ছিড়িতে পারিস? ই শ্যাম্পু দেখাচ্ছে বেটা ছিলাকে? না তোদের নাকি দমে বডি দাদা, এই বেটা ছিলাকে শ্যাম্পু দেখাচ্ছে। আমি পড়াতে চাইছি না, আমি চাইছি যে গান গুলা হোক আর নাইলে ইয়ারা যে শ্যাম্পুটা দিয়ে মাথাটা ঘষে না, সেই শ্যাম্পুটা দিয়ে আমরা নিজের বাইকটা মুছি। আর ওই বাইকটাই আমরা বসি, সেই জন্য তোরা পুছিস না, তোদের গাড়ি কি বসে? সেই বাইকটা তোরা পেছনটাই বসতে হয়, সামনেটা আমরা বলে দিছি বাপ। এইসব বিটি ছিলে চক্করে কেউ পড়তে যাবে নাই, কারণ কথাই আছে যে ওই বাঁধের ধরে বক বসে মাছ ধরার জন্য, ওই বাঁধের ধরে বক বসে মাছ ধরার জন্য। আর এইসব বিটি ছিলা গুলাই ভালোবাসা করে দাদা মোবাইল ফোনে ব্যালেন্স ভরাবার জন্য। দাদা একদিন কল করবে, দুদিন কল করবে, তিন দিনের বেলা একটা ছোট মোটা মিস কল দিয়ে দিবে, আর মিস কলটা দেখে যেই কলটা ঘুরাবে আমনে আমনে বলবে জানু তোমাকে ভিডিও কল করতে বড় অসুবিধা আছে, 399 টাকা রিচার্জ করে দাও। আর সেই যেই তুমি ভিডিও কলে কারেন্ট তোমার লোভটা পেয়ে দিলে পকেটটালে ঝাঁকে রিচার্জটা করে, আর যে রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে ঘুরাই ফোনটা আর উঠাবে নাই, উঠাবে আর মশিরি পিটিয়ে, আর ওর মশিরি পিটিয়ে ফোনটা উঠাই কি বলবে বলো না? আপনি যাকে কল করেছেন সেটি কোনো অন্য লোকের সঙ্গে দমে গল্প করছে, ওই জন্য কথাই বলে কি যে ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি, ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি, আর ভালোবাসে ছেলেদের জীবন বরবাদ করা এটাই আজকালকার মেয়েদের নীতি নাকি? কারণ দাদা ইয়াদের একটা বয়ফ্রেন্ড কইলে আবেগ নাই, কারো কাছে ফুচকা খাবো, কারো কাছে শপিং করাবো, কারো কাছ থেকে লিপস্টিক কিনা করাবো। ওই জন্য কথা বলে কি যে বাস পাতা সরু সরু বড় পাতা মোটা, ওই বাস পাতা সরু সরু বড় পাতা মোটা, আর আজকালকার বিটি ছিল গলায় ভালোবাসা করছে দাদা পাঁচটা থেকে ছোটা তার সঙ্গে থাকিবে নাই। আর আমার মাতাল বন্ধুক লাগে একটাই কথা বলবো যে দরকার পড়তে গেলে মদ খাইয়ে নিজের লিভারটা খারাপ করে নিব, কিন্তু বিটি ছিলার চক্করে পড়ে নিজের চরিত্রটা খারাপ করিব নাই নাকি? ওই জন্য কথাই কি বলে যে না চন্দ্রমুখী না পারো, না চন্দ্রমুখী না পারো, দুপেক মারো আরামসে জিন্দগি গুজারো নাকি? হতা ইয়াদের চক্করে যেতে যাইও না বাপ, ইয়াদের চক্করে যাবে। কথাই আছে যে কেউ পড়েও না বিটি ছিলার ফাঁদে নাইলে ভিক্ষা জলা ধরাইন দিবে কান্ধে, কেউ পড়েও না বিটি ছিলার ফাঁদে নাইলে ভিক্ষা জলা ধরাইন দিবে কান্ধে, কারণ ইয়ারা ভালোবাসা করিবে তোমাদের সঙ্গ আর বিয়া করিবে তোমাদের জেঠাদের সঙ্গ, ভালোবাসবে তোমাকে আর বিয়া করিবে তোমার জেঠাকে। ওই জন্য ইয়ারা কি বলো না দেখবে ইয়ারা পকেট দেখে ভালোবাসে, মানে পকেটের টাকাটা দেখে ভালোবাসে, মনটা দেখে লাই। ওই জন্য দেখবে বলে যে যার আছে স্কর্পিও, যার আছে স্কর্পিও তাকে বলবে আই লাভ ইউ, যার আছে স্কর্পিও তাকে বলবে আই লাভ ইউ, আর যার আছে ভাঙা সাইকেল আর ফাটাটিও তাকে বলবে আই হেট ইউ। ইয়াদেরকে পয়সা দেখাও, তাদের টাকলা হোক আর বুড়িওয়ালা হোক বিয়া করে চলে যাবে নাকি? ওই জন্য কথাই বলে দাদা কি যে ইয়ে লড়কিও সে দোস্তি ক্যা করনি জো পল ভর মে ছোড় জাতি হ্যায়, ये लड़कियों से दोस्ती क्या करनी जो पल भर में छोड़ जाती है, दोस्ती करना है तो हम जैसे लड़कों से करो जो मरने के बाद भी कंधा देने में काम आता है, कंधा देने में काम आता है। बैठ दी उठाओ, बैठ दी उठाओ, परिबे वाह बाला दा वाह वाह, लाओ मोबाइल तो धरे लाओ हमारा के तापर मुसी को देखो लाइव प्रमाण एनुनु की नाम बड़ो तोर दीप चटार जी, दीप चटार जी वाह बाबा मैं दारुण सुंदर नाम रखी छे रे, এননু কোন ক্লাসে পড়ি রে? 6 শিক্ষা পড়ে বাহ, একবার হাতে তালি হয়ে যাক দীপের জন্য। জিও এননু একটা প্রশ্ন আছে দেয়া সেটুকু বলে দেন, রামের বাপের নাম কি? কার রামের রে? দশরথ। দশরথ না পড়াশোনা একটু ধ্যান আছে, ওর বইয়ের নাম সীতা, সীতা পড়াশোনা তার একটু ধ্যান আছে, বাবুন ঘরে ছিলা বটে বললে হবে, বাবুন ঘরে ছিলা বটে বললে হবে। এননু ঠিক আছে সবাই তো জানলি রে, একটু এইটু বলে দেন যে এইটু কি বটে? পুষ্পারাজ। দেখলি একটা ইশারাই কাফি আছে আজকালকার ছিলা গেলার, আমি কোনো বলেছি বলি না, শুধু এরকম করলি বলে দিলে পুষ্পারাজ ঝুঁকে গা নাহি নাকি? বাহ আচ্ছা নুনু, এ যদি বলি পুষ্পারাজ ঝুঁকে গা নাহি তাহলে সকালবেলা যখন বাথরুম ধরে যায়গা তখন কি দাঁড়াই দাঁড়াই করে গা?
তখন তো এরকম করে ঝুঁকনা পড়ে গা, নাহলে কি করে করে গা। বাহ যা, জানো না দিবরে তো দুটো শাশুড়ি হবে, যা একটা তোর বাবাকে দিবি, একটা আমাকে দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখছো আজকালকার ছেলেগুলো ইশারা দেখে বলে দিবে পুষ্পা রাজটা। ঠিক আছে চলো, মচলি আসবো কুন্দন কুমার ও কণিকা কর্মকারের কণ্ঠে সেই।